তো হ্যালো গাইজ, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও টপিক হচ্ছে চেন ক্লিনিংয়ের উপরে। চেন ক্লিন বাইকে কীভাবে করবেন প্রফেশনালভাবে, তো এই ভিডিওটা দেখে আপনি ঘরেই করতে পারবেন। তো সবচেয়ে প্রথমে বলি, চেন ক্লিন করার জন্য আপনাকে চেন পকেট যদি ওপেন থাকে, একে ওপেন চেন পকেট নেই, আমি চেন কভারটা অলরেডি খুলে রেখেছি। এখানে দুটো বোল্ট থাকে, 10 নম্বর, আর নিচে দুটো বোল্ট থাকে। আর আশা করি আপনি জানেন, চেন পকেট কভারটা খুলে নিন। আর অবশ্যই মনে করে সামনে চেন পকেট কভারটা খুলবেন, কারণ যেখানে আপনি চেন সার্ভিসিং করেন না কেন, সেম টাইম সামনে চেন পকেট কভার খোলে না, পেছনে চেন পকেট কভার খুলেই সার্ভিসিং করে ছেড়ে দেয়। তো আমি আপনাকে প্রফেশনালভাবে দেখাবো। ভিডিওটাতে অনলি চেন ক্লিনের উপর হবে, চেন অ্যাডজাস্টমেন্টের ভিডিও আপনি যদি চান তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো সবথেকে কথা আমি বলবো, যদি সস্তায় ক্লিন করতে চান, সবথেকে বেস্ট হচ্ছে কেরোসিন। এর ভেতরে আছে কেরোসিন, প্রত্যেকের বাড়িতে আশা করি কেরোসিন আছে। আর আমি কেরোসিন দিয়ে ম্যাক্সিমাম ইউজ করি, ডিজেল দিয়ে ইউজ করতে পারেন, বাট পেট্রোল দিয়ে চেন ক্লিন কোনো দিন করবেন না, এতে রাস্টিং ইস্যু আসবে, মতলব অনেক প্রবলেম হবে, চেন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। চেনের ভিতরে মোটা চেন থাকে, ওরিং থাকে, ওটা পেট্রোল দিয়ে ক্লিন করলে পুরো চেনের অবস্থা তফাটা হয়ে যাবে, তো ওটা করবেন না। সেখানে আপনি যদি চান গ্লাভস ইউজ করতে পারেন, এই ভিডিওতে আমি গ্লাভস ইউজ করে দেখাবো। ম্যাক্সিমামটা আমি গ্লাভস ইউজ করি না, কারণ চেনের সাথে সাথে অনেক কিছু করতে হয়, তো ওতে গ্লাভসের প্রবলেম হয়। সেকেন্ড, আমরা নর্মালি টুথব্রাশ ইউজ করি চেন ক্লিন করানোর জন্য, বাট মার্কেটে এখন এসে গেছে আপডেটেড মডেল, স্পেশাল চেন ক্লিনের জন্য এই ব্রাশগুলো এসে গেছে। তো এই চারটে সেট আমার ওয়েবসাইটে পাওয়া যায়, www.dainiworkshop.com, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন। অবশ্যই ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে। এইটা হচ্ছে সামনে চেন পকেট, আর এখানে দেখুন ময়লা মিনিমাম আছে, আপনার ক্ষেত্রে আই থিঙ্ক বেশিই থাকবে, কারণ এটা আমি টাইম টু টাইম ক্লিন করি, তাও দেখুন কত ময়লা জমে গেছে। এই সবগুলোকে আপনার ক্লিন করতে হবে। থেকে প্রথমে আমরা স্টার্ট করব সামনের পকেট দিয়ে। আপনার কাছে যদি এই ব্রাশটা আপাতত না থাকে, তাহলে এর টুথব্রাশ দিয়ে কীভাবে ক্লিন করতে দেখুন। তো এটাকে প্রথমে আপনি ড্রাই করে নিন নর্মালি যেভাবে আপনার পছন্দ, আর এটাকে এইভাবে ক্লিন করতে হবে চেনটাকে। চেন লিভার প্রসেসটা আমি আপনাকে দেখাবো। চেন ক্লিনার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু লিউব হয় না, তার লিউবটা কেটে যায়, চেন ড্রাই হবে, মুছতে হবে, তারপরে চেনটা আপনাকে লিউব করতে হবে। তো এই ব্রাশ দিয়ে করলে অনেকটা টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, তাই জন্য বলছি এইটা কিনে নিন, এটা বেস্ট আছে। তো দেখুন এদিক থেকে আমরা এই পকেটটা ক্লিন করবো, আর চেনটা ক্লিন করার জন্য আমাকে এটা ইউজ করতে হবে, একদম ইজি। এ দেখুন খুব সুন্দর ইউজ, খুব সুন্দর ক্লিন হবে। সো সামনের পকেটটা দেখুন মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার আমরা বাইককে স্টার্ট করব, আর চেনটা পেছন দিকে ক্লিন করব। নেক্সট আমরা এই বাইকটাকে স্টার্ট করবো, আর 1 নম্বর গিয়ারে বা 2 নম্বর গিয়ারে দিয়ে এটাকে চাকাটায় ঘোরাবো। আর রেকমেন্ডেড আছে, আপনি যদি দুজন থাকেন তবে এটা করুন, আর আদারওয়াইজ এখানে হাত চলে গেলে হাত কেটে যেতে পারে, আগেই সাবধান করে দিচ্ছি। তো মোটামুটি যাদের ইউজ আছে, প্র্যাকটিস আছে, আদারওয়াইজ আপনি এভাবে করতে পারেন, এটাকে ঘোরান আর এক হাত দিয়ে এটাকে চেনটা ক্লিন করতে পারেন। ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে দেবো আর এটাকে ক্লিন করব এইভাবে। দেখুন এটার ইউজ এটাই, একদম 1 নম্বরভাবে ক্লিন হয়ে যাবে, আপনাকে বারবার কিছু করতে হবে না, কারণ এটা 3 দিক থেকে ক্লিন করা। দেখুন তো এইভাবে ক্লিন হবে এটা, দেখুন এইভাবে, এবার জাস্ট ধরে রাখলেই হয়ে যাবে, জাস্ট 2 থেকে 3 মিনিট করুন, পুরো চেনের যত নোংরা টোকরা আছে সব একদম ইজিভাবে ক্লিন হয়ে যাবে, কারণ এখানে এটা লেগে যেতে পারে। তো নিজের দায়িত্ব করুন, এভাবে এটাকে ধরে রাখুন বা এটাকে এভাবে ধরে রাখুন, আর একটু উপর দিকে প্রেস করে রাখুন, তাহলে কী হবে ইজিলিভাবে ক্লিন হয়ে যাবে। করার সময় মাঝে মাঝে কেরোসিন দিতে থাকুন, তাহলে কী হবে চেনটা ড্রাই থাকবে না। সিম্পলি এইভাবে করুন, আপনার চেনটা একদম ইজিলি 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লিন হয়ে যাবে। আর যদি মিডলটাকে করতে চান, তাহলে এই দিকটাকে দিয়ে করুন, আর এখানে স্প্রেটা দেবেন, ঠিক আছে, এটা কেরোসিনের স্প্রেটা দেবেন, তাহলে চেনটা ড্রাই হবে না, যত নোংরা সব নিচে পড়ে যাবে, একদম সুন্দরভাবে স্পিন হয়ে যাবে। তো এইভাবে চেনটা ক্লিন হয়ে যাবে, অলমোস্ট ক্লিন হয়ে গেছে, চেন ক্লিন অলমোস্ট কমপ্লিট। আর চেনের যদি কোয়ালিটি আপনার দেখাই, দেখো ব্র্যান্ড নিউ হয়ে গেছে, দেখুন ব্র্যান্ড নিউ আছে। আর এই যে কালারটা রয়েছে, এটাকে আপনাকে অবশ্যই ক্লিন করতে হবে বা ড্রাই করতে হবে,
এরপর সঙ্গে সঙ্গে যদি আপনি চেন লিউপ বা যেটা ইউজ করবেন ইউজ করেন তাহলে হবে না, মানে এর সঙ্গে মিক্স করে ওটা কার্যকর হবে না। তো এটাকে প্রথমে ড্রাই করতে হবে আর অবশ্যই কাপড় দিয়ে এটাকে মুছতে হবে। নেক্সট প্রসেস অবশ্যই করবেন 110% কোনো একটা কাপড় নিয়ে এটা ক্লিন করে রাখবেন এইভাবে, যেহেতু আপনার নিজের বাইক তো একটু কেয়ার তো আপনাকে করতেই হবে ভাই, তো ক্লিন করে নেবেন। এইভাবে যদি আপনি কাজটা করেন মোটামুটি নেক্সট সার্ভিসের মধ্যে আপনাকে চেন ক্লিনার লিভ করতে হবে না। আর যদি আপনার ওপেন চেন থাকে তবুও মোটামুটি 700 কিলোমিটার বা 1000 কিলোমিটার অন্তর অন্তর আপনি এটা করলে হয়, আদারওয়াইজ চেনের কন্ডিশন বারোটা হয়ে যায়। 220-তে যদি চেন মেনটেন না করেন না তো একদম স্মুথ সাউন্ড আসবে না, কেমন একটা সাউন্ড আসে। তো অনেকে বলে ভাই 220 চেন খারাপ, এর খারাপ চেন খারাপ, ওটা একদম না, চেন মেনটেন করতে জানে না অনেকে, কী হয় ঝাঁক তাক করে মোবিল এখানে মোবিল দিয়ে ছেড়ে দেয়। চেন ক্লিন যে করতে হবে সেটা আর আইডিয়া থাকে না। তো আমি তো আপনার সামনে ক্লিন করেছি, দেখুন কোয়ালিটিটা দেখুন, আমার হার্ডলি 15 মিনিট টাইম লেগেছে এই পুরো প্রসেসটা করতে। তো এইভাবে চেনটাকে আপনাকে কাপড় দিয়ে মুছে ড্রাই করে নিতে হবে, এই চেন পকেটটাকে এইভাবে হয়ে যাচ্ছে। এবার 5 মিনিট থেকে 10 মিনিট আমি ওয়েট করব শুকানোর জন্য, তারপরে যদি চেন লিউব করতে হয় চেন লিউব করব। আর যদি কোন কোন বাইকে চেন লিউব করতে হবে আর কোন কোন বাইককে এখানে মোবিল দিলেও চলে যাবে সেটাও আমি আপনাকে বলবো। সো 220 বাইকের ক্ষেত্রে এটা আছে, 220 বাইক এর চেন দেখো কতটা মোটা, আর এটাও আমি সেম প্রসেসে ক্লিন করেছি, দেখতে পাচ্ছ বিলকুল ক্লিন হয়ে গেছে। আর এটাকে আমি শুকিয়েও নিয়েছি। তো এই সব ওপেন চেনের ক্ষেত্রে কী হয়, এতে আপনি অয়েল ইউজ করতে পারেন না, এতে আপনি চেন লিউবই আপনাকে ইউজ করতে হবে। মোটামুটি আপনি যে কোনো কোম্পানির চেন লিউব ইউজ করতে পারেন। তো মোটামুটি আপনি বড় প্যাক কেনার চেষ্টা করুন, ওতে কী হয় আপনার প্রাইসটা কম পড়ে। তো এটা মোটামুটি 350 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি 500 ml, বাট যদি 100 ml ছোটো পাউচ কেনেন এইভাবে তো ওতে আপনার 120 rupees প্রাইস পড়বে। তো তার তুলনায় বড় কেনাটাই বেটার, এটা 500 ml আছে। তো সিম্পলি চেনটাকে ট্রাই করে নিন। তো এই সব চেনের ক্ষেত্রে কী হয়, এতে চেন লিভই করতে হয়, আর আপনি এতে ইঞ্জিন অয়েল দেবেন তো ওতে হবে কি, এতে কাজ করবে না, কেন এর ভেতরে না এখানে ওরিং থাকে। তো বাইকে স্টার্টও করতে পারেন মোটামুটি, আর দুজন থাকলে বাইকের চাকাটা ঘোরাতেও পারেন। তো এটাকে স্টার্ট করবো, এটাকে ফার্স্ট গিয়ারে দেবো, আর এটাকে জাস্ট সেক করে এই 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 জায়গাটায় প্রেস করতে হবে, বেশি ইউজ করবেন না। ব্যাস এতটা যথেষ্ট। আর যদি পারেন এইখানটাও ইউজ করতে পারেন, ব্যাস বেশি ইউজ করা দরকার নেই, এনাফ। ব্যাস বেশি ইউজ করা দরকার নেই, সিম্পলি চেনটাকে এইভাবে রানিং হবে, ঠিক আছে। তো মোটামুটি 1 মিনিট বাইকটাকে স্টার্ট রাখুন, চেনটা লিউপটা সার্কুলেশন হয়ে যাক, তারপর চেনটা দেখবেন একদম কোনো সাউন্ড আসবে, এই চেন থেকে কোনো সাউন্ড আসবে না, একদম স্মুথ চলবে। দেখুন চেনের কোয়ালিটি দেখুন, চেন একদম পরিষ্কার হয়ে গেছে, আর এর দেখুন কোয়ালিটি দেখুন চেনের, একদম অ্যাকুরেটভাবে হয়ে গেছে। আর এটাকে আমি জাস্ট ঘোরাবো, চেন থেকে কোনো সাউন্ডই পাবেন না, একদম স্মুথ। যদি ওটা ডিসপ্লে করলো গাড়ি তো তাও দেখুন চেনটা সাউন্ডটা দেখুন একদম স্মুথ। তো এইভাবে 220 বাইকে বা যাদের ওপেন চেন আছে তাদের ক্ষেত্রে আপনি চেন লিভ ইউজ করুন। বাট প্লাটিনার ক্ষেত্রে কী হয়, সেম প্রসেস, এটাকে ফার্স্ট নম্বর 1 নম্বর গিয়ে দেবো। প্লাটিনার ক্ষেত্রে কী হয়, প্লাটিনার ক্ষেত্রে চেন তো কভার থাকে, এখানে চেন কভার লাগানো থাকে, তো ওতে আপনি চেন লিভ ইউজ করতেও পারেন না করতে পারেন, অতটা রেকমেন্ডেড না। তো আমি কী করি, যারা কভার চেন আছে তাতে হালকা ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল অবশ্যই ইউজ করি, ব্যাস হালকা হালকা দিতে থাকবো, ওতে কী হয় চেনের লংজেভিটি অনেক বেড়ে যায়। ভালো কোয়ালিটি ইঞ্জিন অয়েল বারবার বলছি, একদম কালো ইঞ্জিন অয়েল ইউজ করবেন তো চেনের পক্ষে সেটা ক্ষতিকর। এতে চেন একদম স্মুথ হয়ে যাবে। আর আরেকটা কথা বলছি, যদি চেন থেকে কোনো সাউন্ড পান, আনাউইং দেখুন তেল পড়তে শুরু করে দিয়েছে, তো এরপর মনে হয় আমার দেওয়াটা ঠিক উচিত হবে না। এরপর কী হয় দেখুন, ঠিক আছে, যদি সামনের পকেট থেকে আপনার চেন পকেটের সামনে থেকে সাউন্ড আছে হালকা চেন দেওয়ার পরেও, আমি কী করি জাস্ট চেন সামনের পকেটে হালকা গ্রিসিং করে দিই, ভেতরের দিকটাতে হালকা গ্রিসিং করে দিই। আর এটা এই যে দাঁতাগুলো আছে
এটাকে হালকা করে গ্রিসিং করে দিন। এতে একদম চেন না একদম সাউন্ডই পাবেন না, হালকা একদম স্মুথ হয়ে যাবে। তো যাদের কাভার্ড চেন আছে তাদের ক্ষেত্রে বলছি এটা অ্যাপ্লিকেবল, যাদের ওপেন চেন আছে MT-15 বলুন, KTM বলুন, ওদের ক্ষেত্রে আপনি অনলি চেন লিউবি করতে পারেন বা ওয়্যাক্স করতে পারেন, চেনের ওয়্যাক্স। তো এটা কাভার চেনের ক্ষেত্রে বলছি, আমি এভাবেই করি। আর আপাতত আমার ক্ষেত্রে কোনো প্রবলেম আসেনি, সাউন্ড চেনের একদম স্মুথ সাউন্ড আছে। বাস্ট হালকা করে গ্রিসিং করে দিলেন। এবার আমি চেনের সাউন্ডটা আপনাকে শোনাচ্ছি, কাডাউস ফ্রি আর এতে কোনো রকম কোনো প্রবলেম নেই, আর অতিরিক্ত গ্রিসিং ইউজ করার দরকার নেই। চেনে গ্রিসিং করবে না বাবা বলছি, চেন্স পকেটে দাঁতায় হালকা করে গ্রিসিং করে দিন। আর চেন দেখুন একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে। তো এইভাবে আপনি কাভার্ড চেনের চেন ক্লিনিং অ্যান্ড চেন গ্রিসিং করতে পারেন। আর 220 থাকলে, ওপেন চেন থাকলে, তো ওপেন চেনের ক্ষেত্রে চেন লিভ ইউজ করবেন মাস্ট। তো এই ছিল এই ভিডিও, আশা করি এই ভিডিও থেকে আপনি 110% কিছু না কিছু শিখতে পেরেছেন। আর এর যে কাভারটা থাকে, চেন্স পকেটের যে কাভারটা, আর চেন্স পকেটের যে কাভারটা, এটা 110% ক্লিন করতে হবে, আদারওয়াইজ এতে আবার নোংরা জমে যাবে। তো চেন্স পকেটের কাভারটা এখানে লাগিয়ে দিন এইভাবে নর্মাল যেভাবে ছিল। আর এই প্রোডাক্টটা ইউজ করতে ভুলবেন না, এই প্রোডাক্টটা বাই লিঙ্ক। এটা চারটে সেট আছে আমার কাছে, একটাই আছে, তো চারটে সেট আছে, এটা আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন, ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমার ওয়েবসাইটের, ওখানে ক্যাশ অন ডেলিভারিও পাওয়া যায়। তো ওটা ইউজ করুন, একদম চেন মতলব চেন না একদম স্মুথভাবে, আর কোনো রকম 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও যাচ্ছেন না ক্যারি করুন, একদম ইজিলিভাবে ক্লিন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও তারা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেল নতুন, এটা আমার ফার্স্ট ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক রকমের ভিডিও বাংলায় আসতে চলেছে, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।